वेलकम फ्रेंड्स, फाइनेंस पार्सला चैनले अपने सबाई के स्वागत। आज के आबार एक नतून वीडियो टॉपिक नहीं अपने सामने चले एसेछि। आज के टॉपिक टी खूब इंटरेस्टिंग, आशा करी अपनारा पुरोटा देखबें। आज के विषय हलो जे आमादेर ई फाइनान्सियल जे इयारटा आछे इंडियाते सेटी केन फार्स्ट जानुआरी थेके शुरू ना होये फार्स्ट एप्रिल थेके शुरू हय। तो ए निये आमी पाँचटा पॉइंट लिखे रेखेछि, पाँचटा पॉइंट निये आज के आलोचना करब। तो चलो एक एक करे पॉइंट निये आलोचना करी। देखुन प्रथमे आपनादे जानिए रखी जे आमादेर इंडियाते फार्स्ट एप्रिल थेके अर्थबर्ष बा फाइनान्सियल इयार केन शुरू होयेछे सेई निये कोनो प्रकृत कारण एखोनो जाना जायनी। विभिन्न समय विभिन्न रिसार्चाररा जे समस्त तथ्य संग्रह करे किछु तथ्य खड़ा करेछेन सेई निये आमरा किछु आलोचना करब, जे सेई समस्त फैक्टसगुलि मिलिये देखा गेछे যে এইগুলি হচ্ছে প্রধানত কিছু কারণ হতে পারে। প্রথম পয়েন্টটি বলছি সেটি হলো, আমরা জানি যে আমাদের দেশ ভারতবর্ষে 150 বছর ধরে ব্রিটিশ সরকার শাসন করে গেছে। এই ব্রিটিশ সরকার তাদের ইউকেতে অ্যাকাউন্টিংয়ের জন্য ফাইন্যান্সিয়াল ইয়ার হিসাবে ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ অবধি ধরত বা এখনও পর্যন্ত ধরা হয় ওখানে। সেই কারণেই আমরা ধরে নিতে পারি যে আমাদের ইন্ডিয়াতেও সেই একই ফাইন্যান্সিয়াল ইয়ার চালু করেছে। দু নম্বর কারণটি হলো রিজিওনাল নিউ ইয়ার। আমরা জানি আমাদের ভারতবর্ষ প্রধানত হিন্দু সমৃদ্ধ দেশ, তো হিন্দু ক্যালেন্ডার মতে কোইনসিডেন্টালি ফার্স্ট এপ্রিল থেকে শুরু হচ্ছে, তাই ধরা হয়ে থাকে যে এইটি লক্ষ্য করে ইংরেজ সরকার হয়তো এই ফার্স্ট এপ্রিলকেই ফাইন্যান্সিয়াল ইয়ার হিসেবে চালু করেছেন। তিন নম্বর যে কারণটি ধরা হয় সেটি হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট চালু হয় 1961 এবং এটি মানে এবং এটি প্রযোজ্য হয় মানে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট হিসাবে যে নিয়মকানুন চালু হলো সেটি হলো 1962 ফার্স্ট এপ্রিল থেকে। তো এটিও একটি কারণ হিসাবে ধরা হয় যে এই কারণেও হয়তো আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার ফার্স্ট এপ্রিল থেকে ধরা হয়ে থাকে। চার নম্বর পয়েন্ট হলো, আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ, তো আমাদের যে মেন ফসল হয় উৎপাদন হয় সেটি সাধারণত হয় ফেব্রুয়ারি এবং মার্চ মাসে, তাই আমাদের সরকারের সুবিধে হয় যে ফেব্রুয়ারি মার্চ মাসে কেমন ফসল কাটার পরে কেমন ইনকাম হচ্ছে তার একটি আয় ব্যয়ের হিসেব জানা যাবে। পয়েন্ট হলো ফেস্টিভ্যালস। আমাদের এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ উৎসবগুলি হয়ে থাকে তার মধ্যে কিছু হলো নবরাত্রি, দিওয়ালি যেগুলি হয় অক্টোবর নভেম্বর মাসে, এবং তারপরে আসে ক্রিসমাস সেটি হয় ডিসেম্বরে। তো এই সময় বিভিন্ন শপিং মলে বলুন বিভিন্ন শপিং স্টোরগুলোতে খুবই রাশ থাকে, সবার কেনাকাটার একটা ধুম পড়ে যায়। তো এই সময় সবাই খুব ব্যস্ত থাকে তাদের কেনাকাটা নিয়ে সমস্ত দোকানে দোকানে, তো এই সময় যদি অ্যাকাউন্টিং করা হয় তাদের খুবই অসুবিধার মধ্যে পড়বে সবাই। তো এছাড়াও বিভিন্ন জায়গায় ভ্যাকেশানও চলে, তো এইসব কারণগুলো মাথায় রেখেই এই নভেম্বর ডিসেম্বর মাসটাকে বাদ দিয়ে বা এই জানুয়ারি মাসকে বাদ দিয়ে ওই ফার্স্ট এপ্রিল মাসটাকেই ধরা হয়েছে। তো আমরা ধরে নিতে পারি যে এই সমস্ত কারণগুলি ফার্স্ট এপ্রিল থেকে চালু হওয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার চালু হওয়ার একটি প্রধান কারণ হতে পারে। তো আশা করি এই ফাইন্যান্সিয়াল ইয়ার কেন ফার্স্ট এপ্রিল থেকে চালু হয় এবং 31 মার্চে শেষ হয় তার একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের তুলে দিতে পারলাম। এরপরে দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। আপনারা আশা করবো আপনাদের আমাদের সঙ্গে আপনারা আবার থাকবেন। আজকের মতো ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।